হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিবিএসই বোর্ডের ক্লাস টেনের একটা মোস্ট ইম্পর্টেন্ট গল্প শিলাদিত্য সম্পর্কে আলোচনা করব। আমরা বেশ কয়েকটা ভিডিও জুড়ে শিলাদিত্য গল্প সম্পর্কে আলোচনা কন্টিনিউ করে চলেছি। যেমন সবার প্রথমে আমরা শিলাদিত্য গল্পের যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে আমরা শিলাদিত্য গল্পের বেশ কিছু কঠিন শব্দের অর্থ জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে শিলাদিত্য গল্পটা পড়ার সময় আমরা যেন গল্পটাকে আরও ভালোভাবে বুঝে নিতে পারি। এবং তার সাথে সাথে আমরা শিলাদিত্য গল্পের নামকরণের তাৎপর্য সম্পর্কেও সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। এবং তার পরের ভিডিওতে, অর্থাৎ আজকের ভিডিওর আগের ভিডিওতে, আমরা শিলাদিত্য গল্পটা লাইন বাই লাইন বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং ভালোভাবে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে শিলাদিত্য গল্প থেকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমরা প্রায় 60টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা দেখার সময় তোমরা অবশ্যই কিন্তু তোমাদের খাতা এবং পেনটা কাছে নিয়ে বসবে এবং সমস্ত জিনিসটাকে নোট ডাউন করে রেখে নেবে, যাতে এক্সামের সময় সমস্ত জিনিসটা তোমরা হাতের কাছে পাও এবং সহজেই তোমরা পড়ে এক্সাম দিতে যেতে পারো। তাহলে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে শিলাদিত্য গল্প থেকে কোন কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তাহলে চলো এবার আমরা শুরু করি এবং দেখে নিই যে শিলাদিত্য গল্প থেকে কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। আমি কিন্তু তোমাদেরকে সমস্ত জিনিসটা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই তোমরা সেখান থেকে জিনিসগুলোকে নোট ডাউন করে নিতে পারো। তাহলে তোমরা সেখান থেকে দেখে দেখে সেগুলোকে নোট ডাউন করে নেবে এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে সেগুলো বলেও দিচ্ছি। তাহলে চলো এবার আমরা শুরু করি এবং দেখে নিই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সব থেকে প্রথমে আমরা কোন প্রশ্নটা দেখতে পাচ্ছি। সবার প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিলাদিত্যের জন্মের আগে বল্লবীপুরের রাজা কে ছিলেন? উত্তর হবে রাজা কনকসেনের শেষ বংশধর রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্যকুণ্ড কোথায় অবস্থিত? এর উত্তরটা হবে বল্লবীপুরের সূর্য মন্দিরের পাশে। নেক্সট প্রশ্ন হলো বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত কোথায় বাস করতেন? এর উত্তরটা হবে প্রকাণ্ড সূর্য মন্দিরের এক ধারে বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত বাস করতেন। পরের প্রশ্ন হলো ব্রাহ্মণ পুরোহিতের আপনার বলতে কে ছিল? এর উত্তরটা হবে কেউ ছিল না, অনন্ত আকাশে সূর্য দেবতার মতোই তিনি একা ছিলেন, ভৃত্য অনুচর বা শিষ্য কেউ ছিল না। নেক্সট প্রশ্ন হচ্ছে মন্দিরে কোন কোন কাজ তাকে করতে হতো? উত্তরটা হলো মন্দিরে দীপদান, ঘণ্টার ধ্বনি, উদয় অস্ত, দুই সন্ধে আরতি সবই তাকে করতে হতো। নেক্সট প্রশ্ন হলো সে প্রদীপে সন্ধ্যারতি করতেন ব্রাহ্মণ তার ওজন কত ছিল? এখানে হবে যে প্রদীপে সন্ধ্যারতি করতেন ব্রাহ্মণ তার ওজন কত ছিল? উত্তরটা হবে 30 সের। নেক্সট প্রশ্ন হলো মন্দিরের ঘণ্টাটি দেখতে কেমন ছিল? উত্তর হবে রাক্ষস রাজার রাজমুকুটের মতো ছিল মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা। নেক্সট প্রশ্ন হলো বৃদ্ধ মনে মনে কি চাইতেন? উত্তর হবে যদি একজন সঙ্গী পান তো বৃদ্ধ বয়সে মন্দিরের সমস্ত ভার তার ওপর দিয়ে নিশ্চিন্ত হন। নেক্সট প্রশ্ন হলো সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, ভক্তের মনোবাঞ্ছা কি ছিল? উত্তর হলো একজন সঙ্গী যার হাতে মন্দিরের সমস্ত ভার দিয়ে ব্রাহ্মণ নিশ্চিন্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন হলো সূর্য মন্দিরের কপাটখানা দেখতে কেমন ছিল? উত্তর হবে ভীমের বুক পাটার মতো ছিল মন্দিরের লোহার কপাট। এবার আমরা দেখে নিই যে পরের প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন হলো ব্রাহ্মণ কন্যার বেশভূষা কেমন ছিল? এর উত্তর হবে তার পরনের বাস ছিন্ন, কিন্তু ব্রাহ্মণ কন্যা অপূর্ব সুন্দরী, যেন শীতের ভয়ে মন্দিরে আশ্রয় প্রার্থী একটি সন্ধ্যা তারা। নেক্সট প্রশ্ন হলো ব্রাহ্মণের কাছে আশ্রয় প্রার্থী কন্যাটি তার কি পরিচয় দেন? এর উত্তর হবে ব্রাহ্মণ কন্যাটি জানায় যে গুর্জর দেশের দরিদ্র ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা, নাম সুভাগা। নেক্সট প্রশ্ন হলো ব্রাহ্মণ কন্যার আশ্রয়হীন হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে বিয়ের রাত্রে বিধবা হওয়ার দোষে সকলে তাকে দুর্ভাগী বলে দেশের বাইরে বের করে দেয়, আগে তার মা ছিলেন আজ তিনিও নেই।
নেক্সট প্রশ্ন হলো, ব্রাহ্মণ সুভা কাকে কি বলেন? উত্তর হবে, ব্রাহ্মণ জানান যে তিনি নিতান্তই দরিদ্র বন্ধুহীন, তার নিজের অন্ন বস্ত্র নেই, কোন সুখের আশায় সে সূর্য মন্দিরে আশ্রয় চায়। নেক্সট প্রশ্ন হলো, মুখে আশ্রয় না দেওয়ার কথা বললেও মনে মনে তিনি যেন শুনতে পেলেন, কি শুনতে পেলেন? এর উত্তর হবে, হে দরিদ্র বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করে আশ্রয় দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ সুভাগাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ইতস্তত করেছিলেন কেন? এর উত্তর হবে, কারণ 80 বছর ধরে তিনি সূর্য মন্দিরে পূজারীর কাজ করছেন, শেষ বয়সে কার হাতে পূজোর ভার দিয়ে নিশ্চিন্ত হতে পারেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ কত বছর ধরে সূর্য মন্দিরের পূজা করছিলেন? উত্তর হবে, 80 বছর ধরে। নেক্সট প্রশ্ন হলো, ব্রাহ্মণ শেষে সুভাগাকে মন্দিরে আশ্রয় দিলেন কেন? উত্তর হবে, সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে এক বিন্দু সূর্যের আলো সুভাগার মুখে এসে পড়ল, সূর্যদেব যেন দেখিয়ে দিলেন সুভাগায় তার সেবাদাসী, মন্দিরে যেন তাকে আশ্রয় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো, মন্দিরে আরতির কাজটা বৃদ্ধ ব্রাহ্মণকে করতে হতো কেন? এর উত্তর হবে, কারণ সুভাগা তার কোমল হাতে 30-এর ওজনের প্রদীপ কিছুতেই তুলতে পারতেন না, তাই সন্ধ্যারতি বৃদ্ধ ব্রাহ্মণকে করতে হতো। নেক্সট প্রশ্ন হলো, সুভাগা কবে কোথা থেকে 100-এর ওজনের একটি প্রদীপ কিনে আনে? উত্তর হবে, যেদিন সুভাগা দেখতে পেল যে ব্রাহ্মণের শরীর ভেঙে পড়েছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে, সেদিনই বল্লভীপুরের বাজার থেকে 100-এর ওজনের একটা প্রদীপ কিনে আনে। নেক্সট প্রশ্ন হলো, মন্দিরে সন্ধ্যারতির কী নিয়ম ছিল? এর উত্তর হবে, সকালে যে প্রদীপে দেবতার আরতি করা হতো, সন্ধ্যাতেও সেই প্রদীপে আরতি করা চায়। নেক্সট প্রশ্ন হলো, সূর্য মন্ত্রের বৈশিষ্ট্য কি ছিল? এর উত্তর হবে, সূর্য মন্ত্র জীবনে একমাত্র উচ্চারণ করা যায়, একমাত্র মানে একবার মাত্র উচ্চারণ করা যায়, দ্বিতীয়বার উচ্চারণ করলে মৃত্যু সুনিশ্চিত। নেক্সট প্রশ্ন হলো, বৃদ্ধ ব্রাহ্মণ কোন দিন মারা যান? এর উত্তর হবে, যেদিন সুভাগাকে সূর্য মন্ত্র দীক্ষা দেন, সেদিন সন্ধ্যার অন্ধকারে ব্রাহ্মণের জীবন দীপ নির্বাপিত হয়। নেক্সট প্রশ্ন হলো, ব্রাহ্মণের মৃত্যুর পর সুভাগার দিন কিভাবে কাটতে লাগলো? এর উত্তর হবে, প্রথম প্রথম সুভাগা খুব কান্নাকাটি করলো, পরে নিজের হাতে মন্দিরের চারপাশ জঙ্গল মুক্ত করে সেখানে নানা ফুল ও ফলের গাছ বসাতে লাগলো, তারপর মন্দিরের গায়ে নানা প্রকার লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া ও পুরাণের ইতিহাসের পট লিখে কাটায়। নেক্সট প্রশ্ন হলো, যখন বাগানে ফুল ফুটত ও ফল পাকতে আরম্ভ করে তখন কি পরিবর্তন ঘটে? এর উত্তর হবে, তখন দু একটা ছোট পাখি গুটিকতক রঙিন প্রজাপতি সেই সঙ্গে একপাল ছোট বড় ছেলে মেয়ে বাগানে দেখা দিল। নেক্সট প্রশ্ন হলো, সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত, কি দেখে কেটে যেত? এর উত্তর হবে, ছেলে মেয়ের দল ফুল ছিঁড়ে ফল পেড়ে ডালপালা ভেঙে চুরমার করত, সুভাগা কাউকে কিচ্ছু বলতো না, হাসি মুখে সব উৎপাত সহ্য করত, গাছের ছায়ায় সবুজ ঘাসের নানা রঙের কাপড় পরে ছেলে মেয়েরা খেলে বেড়াতো, তাদের দেখে সুভাগার দিন কেটে যেত। নেক্সট প্রশ্ন হলো, একদিন প্রবল বর্ষায় সুভাগার বাগানের অবস্থা কি হয়? এর উত্তর হবে, প্রবল বৃষ্টির ফোঁটায় সুভাগার বাগানে গাছের পাতা ঝরে পড়ে, তার মালঞ্চ প্রায় শূন্য হয়ে যায়, পাখির ঝাঁক হাওয়ায় উড়ে যায়, প্রজাপতির ভাঙা পাখা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ের দল কোথায় অদৃশ্য হয়ে যায়। নেক্সট প্রশ্ন হলো, সেই প্রবল বর্ষণের দিনে সুভাগা একা একা বসে কি ভাবত? এর উত্তরটা হবে, সুভাগা তার বাবা মায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা, তার বিয়ের রাতে বরের সুন্দর হাসি মুখের কথা স্মরণ করে কাঁদত, আর মনে মনে বলতো এই সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন কাটাবে। নেক্সট প্রশ্ন হলো, সূর্য মন্ত্র উচ্চারণ করার পর সূর্যদেব কিভাবে সুভাগাকে দর্শন দেন? উত্তর হবে, সূর্যদেব সমস্ত আকাশ গুরু গুরু গর্জনে কাঁপিয়ে চারদিক আলোয় আলোময় করে মন্দিরের পাথরের দেওয়াল লোহার দরজা যেন আগুনে গলিয়ে দিয়ে 7টি সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় সূর্যদেব সুভাগাকে দেখা দিলেন। নেক্সট প্রশ্ন হলো, সুভাগা সূর্যদেবের কাছে কি প্রার্থনা করে? উত্তর হবে, সুভাগা জানায় যে সে পতিপুত্রহীনা বিধবা অনাথিনী, তাই তিনি এমন বর দিন যাতে তাকে পৃথিবীতে আর থাকতে না হয়, তার যেন মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন হলো, সূর্যদেব সুভাগার প্রার্থনা শুনে কি বললেন? উত্তর হলো, সূর্যদেব বলেন দেবতার বরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়, তিনি সুভাগাকে বর প্রার্থনা করতে বললেন।
নেক্সট প্রশ্ন হলো সুভাগা সূর্যদেবের কাছে কি বর প্রার্থনা করে? উত্তর হবে সুভাগা সূর্যদেবের কাছে একটা ছেলে আর মেয়ে প্রার্থনা করে। ছেলেটি যেন সূর্যদেবের মতো তেজস্বী হয় আর মেয়েটি যেন চাঁদের মতো সুন্দরী হয়। নেক্সট প্রশ্ন হলো সুভাগা ছেলে মেয়ে দুটির কি নাম রাখেন এবং কেন? ছেলের নাম রাখেন গায়েব আর মেয়ের নাম গায়েবী, কারণ লোকচক্ষুর আড়ালে নির্জন মন্দিরে জন্ম হলো বলে তাদের এইরূপ নামকরণ করে। নেক্সট প্রশ্ন হলো গায়েবীকে যে পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না তা সুভাগা কিভাবে বুঝতে পারলো? এর উত্তর হবে কারণ গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে যায়, তখনই সুভাগা বুঝতে পারে গায়েবীকে পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। নেক্সট প্রশ্ন হলো গায়েব পাঠশালায় যেতে আরম্ভ করলে গায়েবী কী করে? উত্তর হচ্ছে সে মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে থাকে। নেক্সট প্রশ্ন হলো ছেলেমেয়েরা গায়েবের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কী করে? উত্তর হবে গায়েবকে তাদের রাজা করে আর তারা প্রজা হয়। রাজা হয়ে গায়েব প্রজাদের ওপর আর অত্যাচার করতে পারে না। নেক্সট প্রশ্ন হলো ছোট ছেলেটি গায়েবের কপালে তিলক টেনে দিয়ে তার বাবার নাম জিজ্ঞাসা করলে গায়েব কী বলে? এর উত্তর হবে গায়েব জানায় যে তার নাম গায়েব, তার বোনের নাম গায়েবী, তার মায়ের নাম সুভাগা, বাবার নাম সে জানে না। পিতৃপরিচয় দিতে না পেরে গায়েব মন্দিরে এসে মা সুভাগাকে কি বলে? উত্তর হলো ঝড়ের মতো মন্দিরে প্রবেশ করে নিরেট পিতলের প্রদীপ টান মেরে ফেলে দিয়ে মাকে জিজ্ঞাসা করে তার বাবাকে। যদি সুভাগা না বলে তবে এসে সূর্য মূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেবে। নেক্সট প্রশ্ন হলো তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল, কখন কার মায়ের প্রাণ কেঁদে উঠল? এর উত্তর হবে কচি বয়সে গায়েব গায়েবীকে ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে এই কথা ভেবে সুভাগার প্রাণ কেঁদে ওঠে, কারণ গায়েবকে পিতৃপরিচয় দেওয়ার জন্য দ্বিতীয়বার সূর্যমন্ত্র উচ্চারণ করতে হবে যার পরিণাম মৃত্যু। নেক্সট প্রশ্ন হলো সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হয়ে পড়লেন, কখন এবং কেন? এর উত্তর হবে গায়েব সূর্যমূর্তি আঁকা কালো পাথরখানা সূর্যদেবের দিকে ছুঁড়ে মারে, সেটা সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ছিটকে পড়ে আর তখনই গায়েব মূর্ছিত হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন হলো গায়েব শেষ পর্যন্ত কি তার পিতৃপরিচয় জানতে পারে? এর উত্তর হবে জ্ঞান ফিরলে গায়েবই তাকে জানায় যে সে সূর্যদেবের পুত্র আর তাকে আদিত্যশিলা পাথরটা দিয়ে গেছেন, এই পাথর সে যার ওপর নিক্ষেপ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, সেদিন থেকে তার নাম হলো শিলাদিত্য। নেক্সট প্রশ্ন হলো পরবর্তীকালে শিলাদিত্যের বংশ কি নামে পরিচিতি লাভ করে? উত্তর হবে সূর্য বংশ নামে। সূর্য কুণ্ড থেকে উঠে আসে রথের নাম কি? উত্তরটা হবে সপ্তাশ রথ। নেক্সট হলো অন্ধকার রাত্রে সূর্য মন্দির কেঁপে ওঠে, এর ফল কি হয়? এর উত্তর হবে আশি মন কালো পাথরের প্রকাণ্ড সূর্য মূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো সুন্দর গায়েবীকে নিয়ে আধখানা মন্দির মাটির নিচে চলে যায়, তারপর সব শেষ, সব অন্ধকার। নেক্সট প্রশ্ন হলো গায়েব কবে শিলাদিত্য নাম নিয়ে বল্লবীপুরের রাজ সিংহাসনে বসে? উত্তর হলো যেদিন গায়েব বল্লবীপুরের রাজাকে আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে পরাস্ত করে সেই দিনই শিলাদিত্য নাম গ্রহণ করে সিংহাসনে বসে। নেক্সট প্রশ্ন হলো শিলাদিত্যের সঙ্গে কার বিবাহ হয়? উত্তর হবে চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীর বিবাহ হয়। নেক্সট প্রশ্ন হলো শিলাদিত্য মন্দিরে উপস্থিত হয়ে কি দেখতে পান? উত্তর হলো মন্দিরের দুখানা কপাট একেবারেই বন্ধ, চারদিকে লতাপাতা ও মাকড় জালে পূর্ণ। শিলাদিত্য নিজের হাতে সেই সব পরিষ্কার করে দেখতে পেলেন সূর্যদেবের মূর্তি মাটির নিচে বসে গেছে, কেবল কালো পাথরের সাতটা ঘোড়ার মুণ্ড বাসকির ফোনার মতো মাটির ওপর জেগে আছে। নেক্সট প্রশ্ন হলো শিলাদিত্য কি আদেশ দিয়ে প্রাসাদে ফিরে এলেন? উত্তর হবে প্রকাণ্ড মন্দিরটিকে আগাগোড়া পুরো সোনার পাত দিয়ে মুড়ে দেওয়ার আদেশ দিয়ে প্রাসাদে ফিরে আসেন। নেক্সট প্রশ্ন হলো শিলাদিত্য সূর্যকুণ্ডের চারিদিকে পাড় কিভাবে বাঁধিয়ে দেন? উত্তর হলো দূর পাহাড় থেকে কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারদিক সুন্দর করে বাঁধিয়ে দেন। পরের প্রশ্ন হলো যুদ্ধ উপস্থিত হলে শিলাদিত্য কি করতেন? উত্তর হলো সূর্যকুণ্ডের পাশে গিয়ে সূর্যের উপাসনা করতেন, তখন সেই কুণ্ড থেকে সপ্তাশ রথ উঠে আসত আর সেই রথে চড়ে যুদ্ধে গেলে তার জয় ছিল অনিবার্য। নেক্সট প্রশ্ন হলো শেষের দিকে কে বল্লবীপুর আক্রমণ করে? উত্তর হলো সিন্ধুপারের শ্যামনগর থেকে পারদ নামে একজন অসভ্য যবন বল্লবীপুর আক্রমণ করে। পরের প্রশ্ন হলো শিলাদিত্যের সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করে? উত্তর হলো একজন বিশ্বাসঘাতক মন্ত্রী যাকে তিনি সবচেয়ে বিশ্বাস করতেন, সবচেয়ে
ভালোবাসতেন, সেই মন্ত্রী বিশ্বাসঘাতকতা করে গো রক্তে সূর্যকুণ্ডের জল অপবিত্র করে দেয়। পরের প্রশ্ন হলো, সূর্যকুণ্ডের জল অপবিত্র হওয়ার ফলে শিলাদিত্যের পরিণতি কি হয়? এর উত্তর হলো, শিলাদিত্য যুদ্ধের দিন সূর্যকুণ্ডের পাশ দিয়ে সূর্যের উপাসনা করলেও সপ্তাশ্বরথ কুণ্ড থেকে উঠে আসে না, হতাশ হয়ে শিলাদিত্য সত্যর সামনে উপস্থিত হলেন, সেই যুদ্ধেই তার প্রাণ গেল। নেক্সট প্রশ্ন হলো, বিধর্মী শত্রু সেনা শেষে কি করে? এর উত্তর হবে, সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছারখার করে চলে যায়। নেক্সট প্রশ্ন হলো, মন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছিল কেন? এর উত্তর হবে, তুচ্ছ পয়সার লোভে অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই কুণ্ডের জল অপবিত্র করে। নেক্সট প্রশ্ন হলো, শিলাদিত্য কি তার বোন গায়েবীকে খুঁজে পেয়েছিলেন? এর উত্তর হবে, না, শিলাদিত্য বহু খোঁজাখুঁজি ও ডাকাডাকি করেও গায়েবীর খোঁজ পাননি। নেক্সট প্রশ্ন হলো, শিলাদিত্য মশালের আলোয় কি দেখতে পান? এর উত্তর হবে, মশালের আলোয় শিলাদিত্য দেখতে পেলেন উত্তর দিকটা শূন্য করে সূর্য মূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আধখানা যেন পাতালে চলে গেছে, কেবল সাতটা ঘোড়ার মুন্ডু বাসুকীর ফোনার মতো জেগে আছে। তাহলে এইগুলো হলো তোমাদের শিলাদিত্য গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। আশা করি তোমরা সকলেই এইগুলোকে নিজেদের কপিতে নোট ডাউন করে নিয়েছো এবং অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে পড়ে তোমরা মুখস্থ করে নেবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা শিলাদিত্য গল্প থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।